হ্যালো এভরিওান সালাম আলাইকুম বিদ্যালয়ের গত ভিডিওতে আমরা জেনেছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি এবং এর উপর ভিত্তি করে ফ্যারাডের দুটি সূত্র আজকের ভিডিওতে আমরা জানবো ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম কি অর্থাৎ হোয়াট ইজ ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল এবং এটিকে কোথায় ব্যবহার করা হয় এবং আমরা কেন ব্যবহার করব ভিডিও শুরু করার আগে একটা জিনিস বলে রাখি এই ভিডিও শেষে আমি একটি মজার ট্রিক্স শেখাবো যা শেখার পর আপনারা সারা জীবন এই ফ্লেমিং এর ডান হস্ত নিয়ে মনে রাখতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গত ভিডিওতে আমরা দেখেছি যদি পরিবাহী ও চুম্বক বলে রাখা একটি অপরটি সাপেক্ষে পরিবর্তন ঘটলেই সেখানে একটি ইএমএফ ইন্ডিউসড হয় এবং এই ইএমএফ এর কারণে পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় সেই কারেন্টের মূলত দিক কোনটি সেটি মূলত আজকে আলোচনা অর্থাৎ পরিবাহীতে যে কারেন্ট উৎপন্ন হচ্ছে ডিএমএফ এর কারণে সেই কারেন্টের দিক পরিবাহের ভিতর কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে আমাদের মূল বিষয় আর একটু সহজভাবে বলি ধরা যাক আমার একটি চুম্বক ক্ষেত্র আছে যেখানে চুম্বক বলরেখা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে এখন আমি একটি পরিবাহীকে চুম্বক বলরেখার মাঝে রাখলাম যদি আমি পরিবাহীটিকে উপরের দিকে মুভ করি অথবা নিচের দিকে মুভ করি তবে ফ্যার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী পরিবাহীতে একটি একটি ইএমএফ হবে যার ফলে এর দিয়ে কারেন্ট মধ্যে প্রবাহিত হবে আমরা একটু ভালোভাবে যদি খেয়াল করি তবে দেখা যাবে যে পরিবাহীটিকে যদি আমি চুম্বক বল সাপেক্ষে উপরের দিকে নেই। তবে কারেন্ট স্ট্রেনের বাহিরের দিকে আসছে আবার পরিবাহীটিকে বলরেখার সাপেক্ষে নিচের দিকে যদি মুভ করি তবে কারেন্ট প্রবাহের দিক পরিবর্তন হয়ে এখন স্ট্রিনের ভিতরের দিকে হবে অর্থাৎ পরিবাহীকে কোনো একটি মাঝখানে পরিবর্তন করলে তো এমনিতেই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন লঞ্চেই সেখানে একটা ইএমএফ ইন্ডুস হবে এবং তার ফলে একটি কারেন্ট প্রবাহিত হবে কিন্তু এখানে যে কারেন্টটা উৎপন্ন হচ্ছে সেটা পরিবাহীকে কোন দিকে ঘুরানো হচ্ছে সেটার উপর ভিত্তি করে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের বারবার পরিবর্তন হচ্ছে মনে রাখাটা খুব কষ্ট এখন এই কষ্ট সমাধানটাই মূলত ফ্লেমিং সাহেব নিয়ে আসছে মূলত উৎপন্ন কারেন্টের দিক এই সহজে নির্ণয় করার জন্যই ফ্লেমিং সাহেব একটি পদ্ধতি ব্যবহার করে এই পদ্ধতি মূলত ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুল নামে পরিচিত তার মতে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং মধ্যমা পরস্পরকে সমকোণে রেখে যদি বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে এবং তর্জনী চুম্বক বলরেখা নির্দেশ করে তাহলে মধ্যমা প্রবাহিত কারেন্টের দিক নির্দেশ করবে অর্থাৎ আমি যদি একটু আমার আঙ্গুলের দিকে তাকাই তাহলে দেখা যাবে বৃদ্ধাঙ্গুলি যদি পরিবাহী কি কোন দিকে ঘুরছে সেটি কি নির্দেশ করে এবং তর্জনী যদি চুম্বক বলরেখার দিক অর্থাৎ নর্থ থেকে সাউথ পোলের দিকে যে চুম্বক বলরেখার দিক সেটি নির্দেশ করে তাহলে পরিবাহীতে যে কারেন্ট উৎপন্ন হবে তা আমার মধ্যমা নির্দেশ করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ফ্লেমিং এর ডান হস্তের নিয়ম কি এবং এটি আমরা কি কারণে ব্যবহার করি এখন কথা হচ্ছে আমি যখন ডিপ্লোমাতে ছিলাম তখন আমার এবং আমার বন্ধুদের যে সমস্যাটা হতো তা হচ্ছে কোন আঙ্গুল দিয়ে কোনটা বোঝায় তা মনে রাখতে পারতাম না তবে মজার ব্যাপার হচ্ছে এটি মনে রাখার একটি ট্রিক্স আছে মজার ট্রিক্স আশা করি এটি জানার পর তোমরা আর কখনোই ভুলতে পারবে না ধরা যাক একটি পরিবার আছে যদি পরিবারের মেম্বারদেরকে আমি এভাবে সাজাই যে প্রথমে ফাদার দেন মাদার শেষে চাইল্ড এখন আমি একটু আমার আঙ্গুলগুলোর দিকে খেয়াল করি ফাদার যদি বৃদ্ধাঙ্গুলি হয় মাদার যদি তর্জনী হয় এবং চাইল্ড যদি মধ্যমা হয় তবে আমরা মনে রাখার জন্য জিনিসটাকে এভাবে সাজাই বৃদ্ধাঙ্গুলি ইকুয়াল ফাদার ইকুয়াল এফ ইকুয়াল ফোর্স বা বলের প্রভাবে পরিবাহের ঘূর্ণয়নের দিক এবার আসি তর্জনী ইকুয়াল মাদার ইকুয়াল এম ইকুয়াল টু ম্যাগনেটিক ফ্লাক্সের দিক এবং শেষে মধ্যমা ইকুয়াল চাইল্ড ইকুয়াল সি ইকুয়াল কারেন্টের দিক ফাদার মাদার চাইল্ড এদের প্রথম অক্ষরগুলো এফ এম সি অর্থাৎ এফ দ্বারা হচ্ছে ফোর্স বা বলের প্রভাবে পরিবারের ঘূর্ণয়নের দিক মাদারের এম প্রথম অক্ষর এম এম হচ্ছে ম্যাগনেটিক দিক এবং চাইল্ড যে প্রথম অক্ষর সি সি কারেন্ট কারেন্টের দিক বোঝানো হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই জিনিসটি কিন্তু অর্থাৎ এই ট্রিক্সটি কিন্তু ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুল এবং ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল উভয় ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এখন ভিডিওটা পজ করো এবং নিজের চেষ্টা করে দেখো কোন আঙ্গুল দিয়ে কি বুঝায় তা মনে থাকছে কিনা যদি মনে থাকে দেন কংগ্রেচুলেশন তুমি আর কখনো এটা ভুলবে না আর যদি না বুঝে থাকো তবে আবার পিছনে টেনে ভিডিওটি দেখে নাও মনে রাখো যদি এটি আজকে তুমি বুঝতে পারো তবে সারা জীবন এটি নিয়ে তোমার আর মাথা চুলকাতে হবে না আসো এবার আমরা জানার চেষ্টা করি এই ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম আমরা কোথায় ব্যবহার করবো যেহেতু আমরা দেখলাম যে ডান হস্ত নিয়ম মূলত উৎপন্ন কারেন্টের দিক নির্দেশ করছে তাহলে সহজেই আমরা বলতে পারি জেনারেটরের ক্ষেত্রে রাইট হ্যান্ড রুল ব্যবহৃত হয় কারণ জেনারেটরে কারেন্ট উৎপন্ন হয় সেই কারেন্ট উৎপন্নের দিক নির্ণয়ের জন্য রাইট হ্যান্ড রুল ব্যবহার করা হয় তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম কি এবং এটি কোথায় এবং কেন ব্যবহার করতে হয় যদি ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন অথবা কোনো কমেন্ট থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সালাম আলাইকুম